আমরা লালন মেলায় যাচ্ছি।
moço de gaita, Marraine. Me liga a bola na moço de gaita. এতগুলো মানুষ তালি দিয়ে কিন্তু অনেক সুন্দর মজা লাগবে, একটু আমি একটু কাউন্ট করি, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, আমি একটা গ্যাপ দিব তারপর তারা তালি দেবে, ঠিক আছে? আমি ওয়ান টু থ্রি ফোর বলবো বলবো, আপনারা চারটে তালি দেবেন, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। এবার আগে কি সুন্দর, আগে কি সুন্দর, আগে কি সুন্দর দিল্লি কাটাইতাম আমরা, আগে কি বিদেশের মাটিতে লালন উৎসব পালন করা এবং আপনারা স্বইচ্ছায় এখানে আসা, এটা আমাদের দেশের জন্য, আমাদের সংস্কৃতির জন্য, আমি একজন নাগরিক হিসেবে, একজন লোক যাত্রার একজন শিল্পী হয়ে আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুধু যে লালন সঙ্গীত গাই বিষয়টা তা না, আমি লোকসঙ্গীতের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, আমি সেই গানগুলোই গাইবার চেষ্টা করি। যেহেতু আজকে এই অনুষ্ঠানটার নামই হলো লালন মেলা, অর্থাৎ এখানে আমরা লালনের গানই গাইব, আমি চেষ্টা করব আমার তরফ থেকে লালনের বেশ কয়েকটা গান আপনাদের শোনানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। কপে সাধু
চেনেন এবং এই তিন পাগলের মেলা কোথায় হয়, কোন হাটে হয় সেগুলো আসলে কি আমার গুরুজনেরা জানেন, তাই আমি শুধু গানটাই গিয়েছি। তোরা কেউ যাস নিল পাগলের কাছে,
I'm not afraid to die.
প্রেম করব না তার রহস্য কেন প্রেমের ভাবনা জানে সেই প্রেমেতে হয় না বসতি আমি প্রেম করব না তার রহস্য বদনাম যেন না হয় সেজন্য একটা কথা বলি,
আমরা জানি কিনা জানি না, নারী কয় প্রকার জানি আমরা, কেউ জানি? নারী হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে হস্তিনী নারী, যে হাতের মতো চলে, আরেকটা হচ্ছে পদ্মমণি নারী, প্লিজ আমি আমি সব সবগুলো চিন্তামণি নারী ডাকতেছি। তাইলে প্রথম নারী হচ্ছে হস্তিনী নারী, পদ্মমণি নারী, শঙ্খমণি নারী, আর হচ্ছে চিন্তামণি নারী। এই চার প্রকার নারীর মধ্যে সর্ব উত্তম হলো চিন্তামণি নারী। আমি জানি যে লালন উৎসবে যারা আসছে এখানে সবাই চিন্তামণি নারী হবে, আর দু একজন যদি বিয়ে না করে থাকেন তারা দয়া করে চিন্তামণি নারী দেখে বিয়ে করবেন। আমেরিকায় থাকলে তো আর আমেরিকার পোলা বলা যাবে না, সব তো মেড ইন বাংলাদেশ। আরে পীড়িত রতন পীড়িত যত পীড়িত বড় ইলেরা, পীড়িত করে মহিলা গেছে, পীড়িত করে মহিলা গেছে, পীড়িত করে মহিলা গেছে। চার ঘন্টা বাজিয়েছেন, দয়া করে জোরে তাদের জন্য একটা হাত তালি দেবেন, কারণ অনেক কষ্ট করেছে বিষয় মোবারক এবং মিঠুনের, অনেক কষ্ট হয়েছে সবার, কিন্তু ওদের দুজনকে বলছে অনেক রিদম বাজায় এর জন্য।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষভাবে লায়লা, পুলক, মিথুন, মিলন, আলিফ, যারা বাংলাদেশ থেকে এসছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ লালন মেলার পক্ষ থেকে। এবং আশা করি আবার ভবিষ্যতে আমাদের দেখা হবে, আপনাদের অনেক পরিশ্রমের জন্য। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দিবেন। এবং আরেকজন মানুষকে ধন্যবাদ না জানালেই নয়, তিনি হচ্ছে আমাদের শহীদ ভাই। শহীদ ভাইকে আপনারা সবাই অন্যভাবে দেখেন, কিন্তু আমি গত চার দিন ওনাকে দেখলাম যে উনি কি পরিমাণ মানে পরিশ্রম করতে পারে এটা আমার ধারণা ছিল না। এবং আমার এখানে আমার যারা ভাই বন্ধুরা আছেন তারা সবাই এক, আমার মনে হয় একই কথা বলবে, এবার রাইট অর রং। তো শহীদ ভাইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। শহীদ ভাই অনেক পরিশ্রম করেছে এবং দিন শেষে যাকে ধন্যবাদ না দিলেই নয় তিনি হচ্ছেন আমাদের রাজু ভাই। এই ভদ্রলোক অনেক পরিশ্রম করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার বাবার পক্ষ থেকে। এবং শাহিন ভাই আমাদের এই এই পাঞ্জাবিগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসছেন কষ্ট করে অনেক সমস্যার ভিতর, তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনা করবার জন্য ওনাকে এবং মনিয়াকে এবং আপনাদের সবাইকে। আপনারা যদি না আসতেন তাহলে অনুষ্ঠানটি ভালো হতো না, কারণ আমরা নিজেরা নিজেরা গান গাইতাম, নিজেরাই শুনতাম। আপনারা এসেছেন তার জন্যই অনুষ্ঠানটি সার্থক। আমাদের ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে তার জন্য আমরা ক্ষমা চাই, আমাদের ভুল মাফ করে দিবেন। ইনশাল্লাহ আগামী বছর তারা আরও ভালোভাবে করতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ। ও আরেকটা পুলক কিছু বলবে, আপনি আপনাদের কথা বলেছেন, আমি আমাদের পুরো টিমের পক্ষ থেকে বলতে চাই যে আমাদের এখানে আসার পর আপনারা যত কষ্ট করে সবাই সব দিক ঘুরিয়েছেন, খুব যত্ন করেছেন, এজন্য অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো দিক থেকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ, স্পেশাল থ্যাংকস টু আলী ভাই, স্পেশাল থ্যাংক ইউ রাজু ভাই, প্রীতম, রূপম দা, যারা যারা আছে এটার পিছনে, আমাদের শহীদ ভাই আমাদের সাথে পুরো টাইমটা ঘুরিয়েছেন। তো সবাইকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। সবাই মিলে তাদের জন্য একটা জোরে করো তালি, যারা এই প্রোগ্রামের পিছনে রয়েছেন। থ্যাংক ইউ। অনেক লোকজন ছিল, সবাই আমরা আনন্দ করছি, উপভোগ করছি। বাংলাদেশ থেকে লায়লা আসছিল, পুলক আসছিল। আমরা লালন মেলার পরে রাজু এবং চম্পার বাসায় আসলাম। ওরা অনেক কিছু রান্না করছে আমাদের জন্য এবং শিল্পীদের জন্য। সব শিল্পীরা এখানে এসে খাওয়ার অপেক্ষা করতেছে সবাই। পুলক, তুমি আজকে যা দেখাইছো রে ভাই, তোর সবাই মিলে আমাদের একটা নোট করো দুজনে, চেয়ারম্যান তো ঘুরতেছি, প্রেসিডেন্ট ঘুরতেছি। ভাই রাজু ভাই, ও
তোমরা তো এই বাসায় আরো খেয়েছো না নাকি? শুরু হয়ে গেছে ঘরে আরো মেলো হাসান হাসান আসো তাহলে কি ব্যাপার আমি যখন দেখি সিঙ্গার হাইতেছে কি ভাই সবাই চুপচাপ কেন? খাওয়া তো বিজি নাকি সবাই? আচ্ছা পুলক তুমি বলো তো আজকে তো অনুষ্ঠানটা তোমার কেমন লাগছে? ওভারঅল সুপার, এক কথায় মানে সবার পারফরমেন্স আজকে যারা স্থানীয় পারফরমেন্স করছে আমরা যারা ঢাকা থেকে আসছি সব কিছু মিলিয়ে খুব ফাটাফাটি একটা পারফরমেন্স আমার মনে হয়। ভেরি গুড। আর কে শহীদের কথা বলা বাহুল্য, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সবাই আসছেন, সাপোর্ট করছেন, সেই জন্যই সবার প্রচেষ্টা খুব আন্তরিক ছিল এবং সবাই খুব মানে চান প্রাণ দিয়ে চেষ্টা করছেন অনুষ্ঠানটা ভালো করার জন্য, যার জন্য আমার একটা কেস দেড় বছর মারাই গেল বাংলাদেশে বেড়াতে আসছি, সমাপ্তি হয় তো লস ভেগাস ড্রাইভিংটা খুবই রিস্কি আছে, অনেক অ্যাক্সিডেন্ট। তুই কিছু বলো কেমন লাগলো তোমার? গেলে থেকে আমাদের জন্য